চন্দননগর তালপুকুর ধার নবমী সন্ধ্যায় আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রতিমার মুখে কোনো আলো নেই, এখানে সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়েছে। পাশে পুকুরেতে যে আলো থাকে সেই আলো নিভিয়ে দেওয়া হয়েছে, এখানে রাস্তার সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়েছে। রাস্তায় সবাই বসে পড়েছেন, মহিলারা, লেখা রয়েছে মহিলা প্রবীণ সদস্যকে আক্রমণ করা হলো কেন, কাউন্সিলর জবাব দাও, আমাদের প্রবীণ সদস্যকে হেনস্থা করা হলো কেন, জনপ্রতিনিধি জবাব দাও, এই সমস্ত কিছু লেখা রয়েছে এবং তারা এখানে কিন্তু বসে গিয়েছেন। আজকে দুপুরবেলায় মহানবমীর অন্নভোগ কুপন দিয়ে আমরা ভোগ ডিস্ট্রিবিউশন করছিলাম। আমরা ওনার বক্তব্য যেটা আমরা প্রত্যেক বছর যেখানটায় করি সেখানে এবারে আমাদের ওখানে কনস্ট্রাকশন হচ্ছে, যে বাড়ির লোক আমাদের দেয়, তো আমাদেরই সদস্য অমর দাসের বাড়িতে আমরা কুপনটা দিয়ে ভোগগুলো দিচ্ছিলাম। সেই মুহূর্তে কাউন্সিলর তার কিছু লোকজন নিয়ে এসে আমাদের উপর চড়াও হয় এবং আমাদের প্রাক্তন সভাপতি পুলক কুমার অধিকারকে হেনস্থা করে এবং ওনার ছেলে ডাক্তার, জুনিয়র ডাক্তার, ওনাকেও ওনাদেরই একজন ক্লাবের সদস্য মারধর করে। উনি আমাদের দিতে দেবে না, আমাদেরকে দিতে বাধা দিচ্ছে, ভোগ দিতে বাধা দিচ্ছে, অবশ্যই ভোগ দিতে বারণ করছে, বলছে এখান থেকে দেওয়া যাবে না, কেন এরকম করছেন আপনারা? টোটাল পূজা কমিটিটা ইললিগ্যাল, ইললিগ্যাল। প্রবীণ সদস্যকে পুলিশ কমিশনার পক্ষ থেকে বলা হয়েছে যদি পুকুরে পুজো হয় তাহলে শালবাল্লা দিয়ে বাসের কনস্ট্রাকশনটা করতে হবে। আপনি দেখেনি কটা করে শালবাল্লা আছে? প্রবীণ সদস্যকে হেনস্থার যে অভিযোগ করছে সেটা কি? আমরা দেখালে কান ধরে উঠবাস করবো, তাহলে কি অন্য কোনো উদ্দেশ্য আছে? যদি কেউ ক্যামেরা ভিডিও করে থাকে, যদি আমাকে দেখাতে পারে যে আমি একটা কাউকে ধাক্কা মেরেছি, একটা কোনো ডিস্টার্ব করেছি, ক্ষতি করেছি, আমি কান ধরে উঠবাস করবো এই ক্যামেরার সামনে। জগদ্ধাত্রী পুজো এ চন্দননগরের তালপুকুরে দুই পুজো কমিটির বিবাদ, তালপুকুর ধার এবং তালপুকুর শিশু উদ্যান পুজো কমিটির মধ্যে বিবাদ, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ভোগ নিতে বাধা এবং হেনস্থার অভিযোগ, প্রতিবাদে মণ্ডপ এবং রাস্তার আলো নিভিয়ে বিক্ষোভ ক্লাব সদস্যদের, রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে বসে প্রতিবাদ তালপুকুর ধার পুজো কমিটির সদস্যদের, অভিযোগ উড়িয়ে পাল্টা ক্লাব কর্তৃপক্ষের ভূমিকায় প্রশ্ন তুলেছেন তৃণমূল কাউন্সিলরের, তালপুকুর শিশু উদ্যান পুজো কমিটির গেট আটকে রাখার অভিযোগ।